অবে আই গরু স্থান না বাড়ি তবে দেশি গুড়ে হারিয়ে রে লই আসি তোর আর বিয়ে বেড়ে তোর ফিডিয়া গরু বুঝতো শিখলে ভিডিয়ারি গরু বুঝতো ফরোটা এই সেই তারপর রুই মাছ গরু গোস্ত বহুত কিছু ভাড়াই তুই তোর কি ভাড়াই না আরো তো ঘটনা গরিব মানে গরিব বিয়ে না তো আরো দ্বিতীয় সার দ্বিতীয় হর বারবার আর গরিব গরিব কি সমাজ নো আছে না সমাজের মানুষ কি হইব না সমাজের কথা তো ঠিক আছে সমাজ ভাই আজকাল মানুষ অর্থনৈতিক ভাবে চাইলে দর হুসিওয়ালা দুবাই ওলা ওই আমেরিকান ওলা লন্ডন ওলা গড়াই হইতে না দায়িত্ব ন গড়াই তোরা তো জানো ঠিক আছে তাহলে তোর বিয়ে উদ্দির আগি বেলায় তোর তোর পয়সা দিয়ে এলো কিন্তু তিনি ভাড়া দিয়েছে না তুই তোর ভাড়া দিব রাধি রে আচ্ছা আগে এখন দাগি বুঝি না আর এখন বহুত খাম আছে তো সমাজ বলে একটা কথা আছে কেন তোমার বিয়ে করাই যে গরিব মানুষ রে তোমার বাপ গরিব মানুষ আয় জানি তোমার বাপ তো গরিব মানুষ আয় তো তোমার তো কোনো ডিমান্ড না করে তোমার বাপ তো না কোনো ডিমান্ড না করে তোমার আর এটা তো সমাজ বলে একটা কথা আছে এই শীত কেলে মাইয়ার বিয়ে দিলে ফুলে বিয়ারি বাড়ির মধ্যে বিয়েতে আয়ন করে যেন ধর মনে কর গ্রামের মধ্যে মানছে হত আয় কিন্তু নহর খনতো আয় এন্ড খন কিছু নহর মানছে খারাপ লাগে কারণ সমাজ লইয়া চলি আর শোনা মিয়া সদর একটা নাম আস নাম লইয়া আজ চলি না আব্বা ওই শীতকাল আইলে আর মধ্যে ওদিন খেতে তেতি করো তো আব্বা তারা উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গের মধ্যে হয়তো বা কালচার ইন্যাই অফুতি আর ফুয়ার বোবর সব কথা হইলে ভাবে হুটা মারে তুই হুত আর তুই খ মানে ফুয়ার
ইন্দি আশেপাশে ফারা বৌজি হলো নো আছে না ই তারাও বাইরে হলো বিভিন্ন ফোড়া দেয় না বলে আর বলে ব্যাগি না আনি আনি খাই নাকি এখন ফোন নি ঘর তুন বলে মাই ফোন নি ওই আম্মা এদিন আসলতান আম্মা আর হদ হদ ওড়া তোর আম্মা হদ তোর হদ দুই ফিড়িয়া দে গরুর গোস হদ হাল লাগা হাত এই কিছুক্ষণ আগে ওই ইদ্দির ইচ্ছে সাত দোয়ান অব্দি এই মধ্যে আর দোস্ত মমিন আছে যে মমিনের লয় দেখা ফায় মমিন হদ দে ও সোনা মিয়া তুমি তো হদ অনে তোমারা বোঝামাই মিলিয়া রে গোফনে গোফনে বিয়ের তোন হদে বড় বড় দুই ফিড়া ফাটাই আর গরুর গোস্ত ফাটাই ক তোমারা গরিব মানুষ আর বাঙিয়াও যদি অনেল হইজন মেরামি হতা নাই ফেলাই দিন ফেলি আসলে আই তো গরিব দরদি মানুষ নব তো না সোনামি এসে ধর একটা ডাকনাম আছে গরিব দরদি মানুষ এই লেবুলি আরে আই ও বাবু আবার আই সাইও আই তোমার কোন তোমার বড় গোষ্ঠীর বন্যায় গরিব দেন আই আর সমাজের কথা ইয়ান ইয়ান তোমার হইত দে তা হইতে লাগো তুই সরাসরি হইলে কি হইয়ে কিয়া ইতার গরিব বলে কি এত গরিব হই গিয়ে নাকি দুই আন তিন ফিডাও আনিন না পারে তোরা গরুর গোস্ত রান দিয়ে না আরে কি আই দিতাম দে রে আই দিতাম দে যা খারাপ মানছি না জানো তো তা কি বসে হাম না কি আবসে দিতাম দে তুই তোমার বাহরে গফম গরি আর খ তো আর গ্রামের মানুষ সমাজের মানুষ দেখে মতো গরুর গোস্ত আর দুই ভিডিও জানা আর গরম মধ্যে আই ইয়া খাবো আরো সমাজের রীতি সিটেঙ্গে নতুন বেলা গেলে সিটেঙ্গে মানুষে দুই ফিটা গরু গোস্তে লয়ে যায় তোর বাপকে এন ফোন নির্ভয়ে যেদিন গরু গুস্ত দুই ফিড়া হাজুলা পানি তাইজম এদিন তোর সংসার করছো মেয়ে রাগান তোর বিয়ে তো তোমার সবাই আর অপমান করছে অপমান করছি তো এটা সমাজের নিয়ম বলে শীতকালে দু ভিড়ে আর গরু গোস্ত ভাড়া পরে আর গরু চায় না ভাড়া দেন না আই ওই মরিচেতে একা মরিয়া না দুঃখ তোর কি ইয়ে গুরম বরত ইয়ে একা ভাগিলি আর মরিচে খানা টেয়াওটো বাইরা দি ইনে তো অত করে ওর কি দে তোরা মানা করছিলাম তোমার হইতি এলে ফসল লগা তার মাই পরে বিয়ে না দিও তুই আর মানা হইনু না তুই কি হইও আর মাই বসু কোথায়ও এই না আর মাই বসু দেখুন আর বন্ধু জামাই অবশ্যই চল বাবলাইয়ের হাতে
তোর হাতে যাতে না কিনলে দোয়ার মাঝে ফেলাইস না দোয়ার মাঝে ফেলাই তো বাড়ির মধ্যে বলে তার ফিরে আর গরু সবাই আর দেয় আজ রাতে আরে বেশি ন ভাই অমুক ভাই তাড়াতাড়ি মা বাপ যার আছে তার পৃথিবী থনও চিন্তা নাই চিন্তা সালাম আবার নামাজ টামাজ সারি রে আর আবার বড় হয়ে দুহিরা নিজে বানো অবে আই গরু স্থান না পারি তবে দেশি গুরু হারিয়ে রে লই আসি দরকার হলে আর তুম টিয়া লো যাই 10-20 কেজি কিনি এনে হইম দে আর বিয়ে ফাটাই সমাজ ব্যাপার তবে আর একটা সত্য আছে কি আবার সত্য আজি এত হস্ত করে দিল রাননি অনারা তিন জনে আর সামনে বইয়ের হম বলিবেন আর মায়ের জামাইয়া হাইব আর হলজান দূরে যাবো অতিষ্ঠ গেলি ওরা রাখে না বাইরে তো
পানির বোতল তো ইন্দি ফাগর দেখিলে মাই যাবে তোরে এই আসলে আস্তে আস্তে দেশি বদিন তাহলে ঠিক আছে না দুধ তুলি দি দাদা ভাই আস্তে আস্তে খাইন খাইন আবার দুধ দিবে করে বুঝতো খাইয়ারে দুই ফিরে মুরগির মাংস খাইয়ারে তো দূর হয়ে যায়
বেশি করে আমার নিজে জ্বর অপমানের ইয়ে দিল্লি করে শাস্তম করব অপমান করে হাঁদা হাঁদা বাড়ি পাঠাই দে পিড়ে হাই ইডাও তো একবার বুঝো তাহা না বেড়ান বেড়ি আবার ভালো করছি তোর সঙ্গ মন্ডলী যারা আর মতো গরিব রে আর সামান্য গোস্তর লাই আর দু ফিডের লাই খোঁড়া দিয়ে রে আর মায়ে ওরে আর মায়ে ওরে আর বার কড়া দিয়ে যারা এইসব জুলুম করে তাদের অবস্থা কি ওরা নিজের চলাবো ঠিক আছে একবার অপমান করে বন্ধ হয়ে বুঝতে